শুরুতে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের ভিডিওতে কী কী আয়োজন রয়েছে। কোভিড-19 রোগের কোনো প্রতিষেধক নেই, আবিষ্কারে চলছে বিশ্বব্যাপী গবেষণা। তবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে করোনা আক্রান্ত রোগের ঝুঁকি কমানো সম্ভব। সব বয়সী মানুষকে পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। তবে যারা ডায়েটে আছেন তাদেরও এখন মানসম্পন্ন খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। কালোজিরা ও মধু খেয়ে করোনামুক্ত হওয়ার দাবি করেছেন নাইজেরিয়ার গভর্নর। ভিডিওর মূল আলোচনা রয়েছে তিনি কীভাবে সুস্থ হয়েছেন সে সম্পর্কে। যেসব জায়গায় মানুষের পদচারণায় মুখর থাকে সেগুলো দেখলে এখন ভুতুড়ে পড়া হয়। প্রতিদিনের চলাচলের উপর নিষেধাজ্ঞা, স্কুল বন্ধ, ভ্রমণের উপর নিষেধাজ্ঞা, গণজামায়াতের উপর বিধিনিষেধ, এসব কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। একটি রোগে ঠেকানোর ক্ষেত্রে পুরো বিশ্ব যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা নজিরবিহীন। কিন্তু এর শেষ কোথায়? মানুষ কবে নাগাদ তাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরতে পারবে? কতদিন লাগবে এই কোভিড-19 বিশ্ব মহামারী শেষ হতে? বিস্তারিত থাকছে মূল আলোচনায়। কোভিড-19 বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিন যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা, তেমনি মারাও যাচ্ছে হাজার হাজার। নতুন এই ভাইরাসের প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার করা হয়নি, যদিও প্রাণপণে চেষ্টা চালাচ্ছেন সারা বিশ্বের বিজ্ঞানীরা। এই সময়টিতে তাই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা, একই সাথে বলছেন কিছু অভ্যাসের তৈরি কথা। অন্যদিকে নাইজেরিয়ার ও রাজ্যের গভর্নর সেই মাকিন্তে বলেছেন আইসোলেশনে থাকাকালীন সময় তিনি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গাজর, ভিটামিন সি ও মধুর সঙ্গে কালোজিরার তেল মিশিয়ে খেয়েছেন। স্থানীয় একটি FM রেডিওকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। গত সপ্তাহে মাকিন্দে করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং তিনি আইসোলেশনে যান, কিন্তু 2-3 দিন আগে তিনি জানান যে কয়েক দফা টেস্ট করার পর তার শরীরে আর করোনা উপস্থিতি পাওয়া যায়নি। গভর্নর বলেছেন তিনি আইসোলেশনে থাকার সময় তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করেন এবং নিয়মিত ব্যায়ামও করেন। মাকিন্দে বলেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে তিনি ভিটামিন সি, গাজর ও কালোজিরার সঙ্গে মধু মিশিয়ে খেয়েছেন। তিনি বলেন, আমার ভালো বন্ধু এবং ভাই ডাক্তার মুহিউদ্দিন ওলাতুনিজ ও রাজ্যের প্রাথমিক স্বাস্থ্যসেবার দায়িত্বে রয়েছেন, তিনি আমাকে বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমি তোমাকে কালোজিরার তেল পাঠাবো, এরপর আমি মধুর সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এই মিশ্রণ 1 চামচ করে খেয়েছি। মাকিন্দে আরও বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর স্থানীয় সমাধান রয়েছে, আমাদের দেশের মানুষজনদের ভীত হওয়া উচিত হবে না। যেভাবে আমি এই ভাইরাস থেকে সুস্থ হয়েছি আমাদের দেশের অধিকাংশ মানুষের সেভাবে সুস্থ হয়ে উঠবে। উল্লেখ্য, নাইজেরিয়া এখনও পর্যন্ত 254 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে 6 জনের, তবে সুস্থ হয়েছেন 45 জন। পুষ্টিবিদ ইশরাত জাহান বলেছেন বিশেষ করে ভিটামিন সি, অর্থাৎ যে ফলগুলো আমাদের আশেপাশে পাওয়া যায়, পেয়ারা, আমড়া, জাম্বুরা, আমলকি, লেবু, কাঁচামরিচ, এগুলো সবাই কিন্তু ভিটামিন সি। পাশাপাশি বলেন ভিটামিন ডি খেতে, কারণ ভিটামিন ডি করোনা ভাইরাসের সাথে জড়িত। ভিটামিন ডি জাতীয় খাবারের মধ্যে রয়েছে ডিমের কুসুম, দুধ, যা আমরা খুবই সহজে পেয়ে থাকি। এছাড়া জিঙ্ক জাতীয় খাবার যদি খাওয়া যায় তাহলে আমাদের শরীরে খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে বয়স্ক, গর্ভবতী নারী ও শিশুদের প্রতি এই সময় বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। যারা ডায়েট করছেন এ সময় তা বাদ রাখার পরামর্শ দিয়েছেন এই পুষ্টিবিদ। তিনি বলেন ডায়েটের ফলে খুব দ্রুত ওজন কমে যাওয়ার সাথে সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমে যায়। সেক্ষেত্রে তাদের বলবো অবশ্যই এই সময়টাতে ডায়েট বাদ দিয়ে সাধারণ খাবার খেতে, যেগুলো ইমিউনিটি সিস্টেম বাড়ায় সেগুলো যেন প্রতিদিন খায়। মহামারী করোনা ভাইরাস পুরো পৃথিবীটাকে স্তব্ধ করে রেখেছে। এই মহামারীটা কবে শেষ হবে পৃথিবী থেকে? ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বেশিরভাগ দেশে করোনায় বিপর্যস্ত। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 14 লাখ, মৃতের সংখ্যা প্রায় 84 হাজার। প্রাণঘাতী করোনা নিয়ে সবার এখন একটাই প্রশ্ন, করোনা শেষ হতে কতদিন লাগবে আর মানুষ কবে নাগাদ তাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরে আসতে পারবেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এখন করোনা আক্রান্ত হয়ে ICU রয়েছেন। তিনি জানিয়েছিলেন 12 সপ্তাহের মধ্যে করোনার ঢেউ উল্টো পথে ঘুরিয়ে দিতে সক্ষম হবেন, তবে 3 মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা কমে আসবে। করোনা সংক্রমণ পুরোপুরি শেষ হতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে, তবে এখন করোনা থেকে বেরিয়ে আসার কৌশল কী হবে সে বিষয়ে এডিনবার্গ ইউনিভার্সিটির সংক্রামক রোগ বিষয়ক অধ্যাপক মার্ক উলহাউস বলেছেন বিষয়টি নিয়ে পৃথিবীর কোনো দেশের কৌশল নেই। এই কৌশল ঠিক করা বড় ধরনের বৈজ্ঞানিক ও সামাজিক চ্যালেঞ্জ। তবে তিনি 3টি উপায়ের কথা জানিয়েছেন, 1 টিকে দেওয়া, 2 বহু মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের ফলে তাদের মধ্যে এ নিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, 3 স্থায়ীভাবে মানুষ ও সমাজের আচার আচরণে পরিবর্তন নিয়ে আসা। তবে টিকা আসতে সময় লাগবে 12 থেকে 18 মাস। এই টিকা গ্রহণ করলে করোনা ভাইরাসের সংস্পর্শে আসলেও তারা অসুস্থ হবে না। যত বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়া যাবে ততই ভালো। যদি মোট জনসংখ্যার 60%কে টিকা দেওয়া হয় তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়বে না। ইতিমধ্যে আমেরিকায় এক ব্যক্তির দেহে পরীক্ষামূলকভাবে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে, তবে এই টিকা সফল হবে কিনা কিংবা বিশ্বজুড়ে এই টিকা দেওয়া যাবে কিনা সে নিশ্চয়তা নেই।
করোনা সংক্রমণ মোকাবেলার জন্য ব্রিটেনে আক্রান্তের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করছেন, যেন হাসপাতালগুলোতে রোগীতে পরিপূর্ণ না হয়ে যায়। কিন্তু তাই হয়েছে। ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্সি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ কখন কোন পর্যায়ে যাবে সেটি নিয়ে সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া সম্ভব নয়। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক নীল ফার্গুনসন বলেছেন, আমরা সংক্রমণের মাত্রা কমিয়ে রাখার চেষ্টা করছি যেন মানুষ কম আক্রান্ত হয়, কিন্তু সেটা রাখা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, যদি 2 বছরের বেশি সময় যাবৎ এটা করতে পারি তাহলে দেশের একটি বড় অংশ ধীরে ধীরে আক্রান্ত হবে, এর ফলে স্বাভাবিক নিয়মে রোগ প্রতিরোধ গড়ে উঠবে। এদিকে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস এপ্রিল মাসের শেষ দিকে নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছেন চীনের শ্বাসতন্ত্রের রোগ বিশেষজ্ঞ ডাক্তার জুং নানশান। চীনের শেনজেন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। জুং নানশান বলেছেন, করোনা প্রতিরোধ বিশ্বের দেশগুলো যেভাবে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে তাতে আমার মনে হচ্ছে এই মাসের শেষ দিকে মহামারীটি নিয়ন্ত্রণে চলে আসবে। তবে আগামী বসন্তে আরও একটি ভাইরাস দেখা দেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।